আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আবার এসটি বিহারের মতো আপনাদের সামনে। এবার একটু খেয়াল করেন, এবার একটু আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা কিন্তু চ্যানেল ওয়ান রেখেছি বলে আসলে চ্যানেল ওয়ান দেখতে পাচ্ছি। চ্যানেল ওয়ান আর চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ান কিসের সিগন্যালটা নিচ্ছে, কিসের সিগন্যাল নিচ্ছে? অসিলোস্কোপের সিগন্যালটা, অসিলোস্কোপে টেস্ট করার যে একটা সিগন্যালটা সেটা নিচ্ছে, যে ঠিক মতো ও দিতে পারছে কি না, মানে অসিলোস্কোপ ঠিক মতো মেজার করতে পারছে কি না, সেই জন্য একটা স্কোয়ার ওয়েভ বানানোর জন্য এখানে একটা আয়োজন করে দেওয়া আছে। এটা যদি ঠিক মতো মাপতে পারে, আর মাপও বলে দেওয়া আছে, এই মাপ যদি এখানে দিতে পারে তাহলে আপনি বুঝবেন অসিলোস্কোপ ঠিক আছে, যে কোনো জিনিস মাপতে পারবে, একদম পরিষ্কার সাবকাট গল্প। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, এখন এটা এরকম চেহারায় আছে, টু ভোল্ট পিক পিক টু পিক। বিশ্বাস করবেন কেন? অবশ্যই বিশ্বাস করবেন না, চোখ কান বোঝে বিশ্বাস করবেন না। তো একদম কাছে চলে যায়, যান একদম আরও কাছে যান, পারলেন না তো আটকে গেলেন, থাক ওইখানে দাঁড়িয়ে থাকেন। তো একটু ভালো করে দেখেন, একটু 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 ভালো করে দেখেন, এখানে কিছু দাগাং দাগ দেওয়া আছে। তো ভার্টিক্যাল এক্সিস, হরাইজন্টাল এক্সিসটা একটু পরে বলছি আবার, বা ভার্টিক্যালটা দেখেন না কেন, ভার্টিক্যালটা দেখেন, এই যে বক্স যেগুলো, এই যে বক্স ওয়াই এক্সিসটা, ওয়াই এক্সিসের দিকে তাকান, ওয়াই এক্সিস মানে ভার্টিক্যাল এক্সিস, উল্লম্ব উল্লম্ব খাড়াখাড়ি। তো এখানে একটা দুটো তিনটে চারটা, নিচে একটা দুইটা তিনটা চারটা, তো মোট এখানে আটটা আছে। আর টাইমের জন্য কয়খানা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মধ্যেখানে একটা হিসাব করে দেখেন না, মধ্যেখানে সমান ওই দিকে, এক দুই তিন চার পাঁচ, তাহলে এই এই দিকে পাঁচটা ঘর থাকলে তো ওদিকে আরও পাঁচটা, তাহলে দশটা, আর কিন্তু খাড়াখাড়িতে কয়টা, চারটা উপরে নিচে চারটা, সো আটটা, আর হরাইজন্টালে টাইমের জন্যে দশটা ঘর আছে, ভালো কথা। এবার একটু মন দিয়ে দয়া করে খেয়াল করে দেখেন, প্রতিটা ঘরের মধ্যে পাঁচটা, প্রতিটা ঘরের মধ্যে পাঁচটা করে বক্স আছে। আমি যদি সিগন্যালটা একটু সরিয়ে দিই আপাতত একটু সিগন্যালটা ভালো করে দেখার জন্য, মানে আমি আপনাকে এই ডাকটা বোঝানোর জন্য আমি আপনাকে গ্রাউন্ডে রাখি, মানে মূল সিগন্যালটা সে দেখাবে না, মূল সিগন্যাল ও গ্রাউন্ডটা সেট আপ করার জন্য সাধারণত আমরা গ্রাউন্ডটা চাপি, গ্রাউন্ডটা ঠিক জায়গায় আছে কি না সেই জন্য গ্রাউন্ডটা আমরা চেপে থাকি। তো এখন দেখলাম আপনাকে বোঝানোর জন্যে, এবার চলেন একটু বুঝে টুঝে আসি। তো এখন বুঝে যাচ্ছে, একটা ঘর পাঁচ খোপ করে পাঁচটা, তো তাহলে একটা ছোট্ট আমার কাছে অসিলোস্কোপের যে প্রোব আছে সেটা দিয়ে আমি আপনাকে বুঝাই। এখানে দেখেন একটা 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 ঘর, তারপর আরেকটা, তো একটা তাহলে কত করে, তাহলে পয়েন্ট টু করে, একটা একটা পুরো বক্স যদি হয় তাহলে এক, পুরো বক্স যদি থাকে তাহলে এক, পুরো যদি বক্স আপনি কমপ্লিট করবেন ওয়ান ডিভিশন। কিন্তু যদি আপনার এই ছোটো ছোটো হয় তাহলে ওয়ান ডিভিশন পুরো হচ্ছে না, তাহলে আপনার পয়েন্ট টু করে, পয়েন্ট টু, তারপর পয়েন্ট ফোর, তারপর কি পয়েন্ট সিক্স, পয়েন্ট এইট, ওয়ান, এরকম করে চলবে। যদি এই পর্যন্ত আসে, যদি এই পর্যন্ত আসে তাহলে আপনি কী বলবেন, ওয়ান পয়েন্ট টু, ওয়ান পয়েন্ট ফোর, ওয়ান পয়েন্ট ফোর, আর পুরো দুটো হলে তাহলে টু, এতটুকু পরিমাণকে টু বলে। এবার একটা গল্প করি, আপনাকে একটা গল্প শোনাই আমি, তো গল্পটা শুনে আপনি বুঝবেন যে স্যার গল্পটা একটু বলেন তো, আমার মনে হয়, যদি না হয় পরে আবার বুঝাতে হবে। তো আমরা গ্রাউন্ডে রেখেছি তো তাই ওই শুয়ে শুয়ে আছে, তাহলে ওটাকে একটু খাড়া করার জন্য এসি, পিক টু পিক তো এসিতে দেখবো, ডিসি দিলে তো একদম ওপরে উঠে যাবে, দরকার নেই এসি দেখবো, এসিতে দিলাম, তো এসিতে দিয়ে এখন আপনি একটু মন দিয়ে দেখেন, আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি, আপনি একটু মন দিয়ে দেখেন তো সিগন্যালটা কোন জায়গায় গিয়ে হাজির হয়েছে, এক ডিভিশন, ওয়ান ডিভিশন, ওয়ান ডিভিশন, ভোল্টেজটা এইদিকে ওয়ান ডিভিশন নিয়ে ফেলেছে, ওয়ান ডিভিশন, যদি ওয়ান ডিভিশন হয় আপনি মাথায় রাখেন ওয়ান, ওপরের দিকটা হিসাব করেন নিচের দিকটা এমনি হিসাব হয়ে যাবে, ওপরের দিকে পরিষ্কার কথা, আমি বলেছিলাম এটা টু ভোল্ট পিক টু পিক, মানে হচ্ছে একদিকে ওয়ান ভোল্ট পিক হতে হবে, নিচে তো তাই হুবহু তাই আছে, সমস্যা নেই, তাই একটা বোঝেন, তাই এটা ওয়ান ভোল্ট পিক, কি পিক হয়নি সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে
ভার্টিক্যাল এক্সিসে সেটা কিন্তু ওয়ান ভোল্ট শিওর না, শিওর জানাচ্ছে না এটা ওয়ান ভোল্ট, বাট ভোল্টের যে এক্সিস ওর জন্যে যে বরাদ্দ করা, ওর যে সম্পদ, ওর জন্যে ও এটা প্রসেস করছে। তো আপনি দেখেন এখানে পুরো এক ঘর, এক ঘর, পুরো এক ঘর সাইজ, পুরো এক ঘর সাইজ হলে ওয়ান ডিভিশন, ওয়ান ডিভিশন ফর ভোল্টেজে সে ওয়ান ডিভিশন পেয়ে গেল। ওয়ান ডিভিশন পেলে গল্প তো হলো না। তখন এখানে টিউনিংয়ের অপশন আছে, কত কত ভোল্ট, এত ভোল্ট পার ডিভিশন, এখন এটা কত ভোল্ট পার ডিভিশন আছে ততদি গুণ হবে, ওয়ান ডিভিশন আমি শিওর। তাহলে ভোল্ট জানতে হলে ভোল্ট পার ডিভিশন দিয়ে আমাকে গুণ করতে হবে। ভোল্ট পার ডিভিশন আপনি জানবেন কী করে? ভোল্ট পার ডিভিশন হতে গেলে আপনাকে একটু ঘর নিচু করে যেতে হবে। এখানে এখানে যান, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আরও যান। এটা এখানে খারাপ ভাঁজ চিহ্ন আছে, সাদা দাগটা উঠে গিয়েছে, সাদা দাগটা উঠে উঠে গিয়েছে, ঘষে ঘষে গিয়েছে। তো এই মাথাটা যে জায়গায় নেবেন সেই পয়েন্টটা আপনি ইয়ে হবে। এর দাগটা মোটামুটি ঠিক আছে বটে, এটা চ্যানেল টু এর ক্ষেত্রে দাগটা ঠিক আছে এখনও। এই দেখেন সাদা সাদা ইয়ে, এটা এটা তি মার্কারটা, আর এর মার্কারটা, এর মার্কারটা মার খেয়ে খেয়ে গিয়েছে, কিন্তু আপনি আশা করি বুঝতে পেরেছেন। দেখতেও একটু অন্যরকম, একটা ফাঁকা আছে ভেতরে, ফাঁকা দিয়ে একটা সাদা, এই যে দাগ, এই যে দেখা যাচ্ছে, দেখুন একটা সাদা দাগ দেখা যাচ্ছে। যদি তাই হয়, যদি তাই হয়, এবার একটু মন দিয়ে দেখেন, এবার একটু মন দিয়ে দেখেন, আমি যখন এটাকে ঘুরিয়ে যখন ওয়ানে আনছি, এতে ওয়ান 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 ভোল্ট পার ডিভিশন, দেখেন ও আছে কোথায়, এই যে ওয়ান ভোল্ট পার ডিভিশন আমরা দেখতে পেরেছি, ওয়ান ভোল্ট পার ডিভিশন, মানে ওয়ান ভোল্ট পার ডিভিশন ইনটু ওয়ান ডিভিশন, তাহলে এটা কত ভোল্ট স্যার, এতটুকু কত ভোল্ট, ওয়ান ভোল্ট। আপনার উত্তর আপনি পেয়ে গেলেন, আপনি তো ভার্টিক্যাল এক্সিস বুঝে গেলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনাকে বুঝতে হবে না টাইমের ব্যাপারটা, বুঝতে হবে না টাইমের ব্যাপার আছে, টাইমের ব্যাপার বুঝতে হলে এর তলায় তাকাতে হবে, এটা থাকলে, এটা থাকলে আপনি বুঝবেন না। আপনার ক্যামেরাটা সেই তলায় নিয়ে যেতে হবে, তলায় নিয়ে যেতে হবে। কী লেখা আছে স্যার দেখেন তো, এইখানে ওয়ান কিলো হার্জ, ওয়ান কিলো হার্জের সিগনাল দিতে হবে, ওয়ান কিলো হার্জের সিগনাল যদি আপনি পান তবেই না হয় আপনি বলবেন যে আমি ঠিক সিগনাল পেয়েছি। তো আপনার ভোল্টেজে আপনি কি একশোতে একশো দেবেন না একে? হ্যাঁ, ভোল্টেজে আমিও একশোতে একশো ওকে দিয়ে দেবো, এটা কোনো ব্যাপার না, ভোল্টেজেও একশোতে একশো পেয়ে যাবে, কিন্তু টাইমের ব্যাপারটা তো এখনও আমাকে ক্লিয়ার করে দিল না, টাইমের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে আমাদের। তো চলেন টাইমের ব্যাপারটা ক্লিয়ার করি, টাইমের, টাইমের ক্ষেত্রেও ওই একই কথা, টাইমের ক্ষেত্রেও একই কথা, এটা এখানে ডিভিশন, এখানে খালি পয়েন্ট আসবে, টাইমের ক্ষেত্রে খালি পয়েন্ট আসবে। এখানে ঘর গণেন, আমাদের ঘর গুনতে হবে, আর শর্ত ছিল কি এটা একদম এইদিকে ঘুরিয়ে রাখবেন, এটা সরানো আনেন, এটা কিচ্ছু যায়, কিচ্ছু যায় আসে না, এটা কানা যায় আসে না, এটা আপনি এভাবে রাখলেন, হোয়াট এভার, কিচ্ছু না ব্যাপার। এবার দেখেন সময়টা গণনা করতে হলে এগুলো তো পজিটিভ পার্ট, মানে একই সময়, হাফ দুই হাফ সাইকেলই সমান, মানে এক, এটা হলো হাফ সাইকেল, এই ওপরে যেটুকু দেখতে পাচ্ছেন হাফ সাইকেল, আবার নিচে যেটুকু সেটা, তো এই হাফ সাইকেল যতটুকু সময় নেয়, এই হাফ সাইকেলও ততটুকু সময় নেয়, এই ধরনের সিগনাল এটা। তাহলে আপনি যদি এতটুকু যদি হিসাব করতে পারেন, এতটুকু হিসাব যদি করতে পারেন, তো দু দ্বিগুণ করে দিলেও আপনি টাইম পেয়ে যাচ্ছেন, তো সেটা একটা। আর যদি পুরোই যদি করতে পারেন কোনো সমস্যা নেই, এটা এটা তো পজিটিভ হাফ সাইকেল, আর আগেরটা নেগেটিভ, আগে নেগেটিভ হাফ সাইকেল আছে, ঠিক আছে আপনি গণেন। তো তাহলে তিন ঘর করে নিচ্ছে, এখানে তিন ঘর, এখানে তিন ঘর, তিন তিন ছয় ঘর এক সাইকেল, তিন তিন ছয় ঘর এক সাইকেল, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয়, তো ছয়টা ঘর আপনার, আপনার আর কী চাই? তো সিক্স ডিভিশন আপনি সময়ের জন্যে, এই যে হরাইজন্টাল এক্সিস এটা সময় নিজস্ব, ভার্টিক্যাল এক্সিস বুঝিয়েছি, না বুঝার কিছু নেই, আপনি আবার বলবেন, না বুঝলে আবার বলবেন, বলতেই থাকবেন, কিন্তু বলবেন দয়া করে। এটা হলো ভার্টিক্যাল, যেটা এটা হচ্ছে আপনার ভোল্টেজের জন্যে, আর এটা কি টাইমের জন্যে বরাদ্দ, টাইমের সাথে বরাদ্দ মানে ফ্রিকোয়েন্সির গল্প, হোয়াট এভার, সেটা পরের কথা। এবার আসেন আপনি,
কিন্তু ওখানে বলেছিল 1 kHz, স্যার কী করে বার করবো 1 kHz কী হবে? আসেন আমি টাইম নিয়ে আগে কথা বলবো, তারপর টাইমে কয় ডিভিশন পেলো? তাহলে 6 ডিভিশন। এবার আমি দেখতে পাচ্ছি এত সুন্দর অবস্থা, এর আমি যদি ডিভিশন যদি বদলে দিই দেখতে খারাপ হয়ে যাবে, এমন খারাপ হয়ে যেতে পারে যে আমি বুঝতেই পারছি না। তো এমন না, আপনি বুঝতে পারেন, যতদূর বুঝতে পারছেন আপনি সেটা নেবেন। এখন আমার তিন আছে, মানে টোটাল 6 ডিভিশন আছে। তো ঠিক আছে, দেখা তো ভালোই যাচ্ছে। এবার একটু আসেন তো, কত পয়েন্টে আছে পরিষ্কার কথা, কত পয়েন্টে আছে? 0.01 আছে। তাহলে এখানে আমি দেখেন তো আরেকটু যদি বদল করা যায় এটাকে, 0.5 দেন তো কী রকম অবস্থা হয়। একটু বদল টদল হয়ে গেল কি? আসেন তো একটু 1 দেন তো, 1 দিলে খারাপ হচ্ছে, 1 না দিয়ে আপনি দেন 0.1 রাখলেই মনে হচ্ছে ভালো। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলেন, 6 কাজ হচ্ছে, ঠিক 6 নিচ্ছে না, একটু কম বেশি হোয়াট এভার, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না, কোনো প্রকারে ভেবেন না। তাহলে ওখানে 6 পয়েন্ট নেবেন, এখানে এখানে কয় পয়েন্ট নেবেন? ওখানে যদি 6 পয়েন্ট নেন আর এখানে 0.1 দাঁড়ান। আচ্ছা আমরা তাহলে এখন খেয়াল করি, এখানে 0.1 আমাদের এটা আছে কততে? 0.2 আচ্ছা ঠিক আছে, 0.2 আর আমার ডিভিশন কয়টা আছে? ডিভিশন কয়টা? 6 ডিভিশন। যদি 6 ডিভিশন হয় তাহলে এর সাথে গুণ করবো, পরিষ্কার গুণ করবো, কিন্তু ইউনিট কী? ইউনিট কী? মিলি সেকেন্ড। এদিকে যদি মাইক্রো সেকেন্ড এইসবের আয়োজন আছে তো এটা মিলি সেকেন্ড দিয়ে গুণ করতে হবে। তাহলে মিলি সেকেন্ড যদি আমি গুণ করি, পরিষ্কার 6 গুণ 6 হলো ডিভিশন, আর এখানে কত? 0.2 × 10⁻³। এইটা এটাকে যদি আপনি 1 দিয়ে ভাগ করবেন, এটা যেহেতু টাইম, কতক্ষণ টাইম, তো ফ্রিকোয়েন্সি মানে কি? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড তো বেরিয়ে গেলো 1.2 × 10⁻³, মানে 1.2 মিলি সেকেন্ড। তাহলে 1 দিয়ে ভাগ করবেন এটাকে, জাস্ট 1 দিয়ে ভাগ করলে কি, 1 বাই পিরিয়ড ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি না? তাহলে সেটা আপনি পেয়ে গেলেন। কত হার্জ আছে? 833.33 হার্জ। তাহলে হার্জের একটু গণ্ডগোল আছে এখানে, তো ফ্রিকোয়েন্সি একটু কম শো করছে, এটা একটু এরর, এটা হুবহু হওয়ার কথা ছিল, কিন্তু এই হুবহুটাও আপনি চেষ্টা যদি করেন কেন হবে না? আপনি একটু আমরা একটু খেয়াল করে দেখি তো, আমরা ডাইরেক্টই 6 বলে দিচ্ছি, তো এটা কি 6 ডাইরেক্ট হবে? এখানে একটু কম হয়ে যাচ্ছে না, এটা একটু গিয়ে এই জায়গায় একটু কমে গেল না, তার আগে নেমে গেল না? তো একটু যদি প্রেসাইজ যদি বলি, এটাকে আর একটু ডানে সরাই, একটু ফোকাস ইন্টেন্সিটি একটু কমাই, ইন্টেন্সিটি কমানো মানে ইন্টেন্সিটি, এই যে ইন্টেন্সিটি দিয়ে কমানো যায়, ইন্টেন্সিটিটা একটু কমাই, ফোকাসটা একটু বাড়াই, মোটামুটি নট ব্যাড। এখন আমি মাপব, দেখেন এখন ইন্টেন্সিটি একটু বাড়াই, একটু ইন্টেন্সিটি বাড়ালাম, এই হলো অবস্থা, ইন্টেন্সিটি বাড়ালাম। তো এইবার একটু ওকে ডান দিকে এটাকে সরাই, একটু যদি সরাই তাহলে এটা আসছে কোন জায়গায়, নামছে একটু আগে, পুরো 3 ঘর হচ্ছে না। তাহলে পুরো 3 ঘর না হলে এটা 3 পয়েন্ট, পুরো 3 ঘর যদি না হয় এটা 2.8 ধরি, 2.8 ধরলে কত হয়? 2.8 × 2, তো টোটাল 5.6 ডিভিশন পাচ্ছেন, কারণ হাফ সাইকেল 2.8 আর হাফ সাইকেল 2.8, তাহলে 2.8 টোটাল একটা সাইকেল 5.6 ডিভিশন, নট সেকেন্ড, এখনও ডিসিশন হয়নি। এটার সাথে গুণ করতে হবে আমার টাইম পার ডিভিশন, এটার সাথে আমাকে গুণ করতে হবে টাইম পার ডিভিশন। এখন টাইম পার ডিভিশনের গুণ করবো কীভাবে? এখানে দেখেন 0.2 মিলি সেকেন্ড, তাহলে এটার সাথে
0.2 × 10⁻³ এরকম আসে, তাহলে 1/অ্যান্সার ওই 8 হোয়াট এভার 1000 হার করা একটু সমস্যা হচ্ছে। এইসব এররগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। এইসব এরর যদি কাটাতে হয় তাহলে আপনাকে একটু টিউন করতে হবে, পরিষ্কার কথা হলো টিউন করতে হবে। তো টিউন কীভাবে করবেন আমরা টিউন দেখাচ্ছি।